শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ জগলুল হায়দার ইকবাল সহকারী অধ্যাপক আজকের অনলাইন ক্লাসে আলোচনায় থাকবে প্রথম বর্ষের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রাণীবিজ্ঞান পরিচিতি অধ্যায়ের প্রাণী জীবনের ভিত্তি নিয়ে তো প্রাণী জীবনের ভিত্তি অধ্যায়ের অঙ্গতন্ত্রটা নিয়ে আজকে আলোচনা করব এই আলোচনায় থাকবে অঙ্গ ও অঙ্গতন্ত্র কি এবং কোন কোন অঙ্গতন্ত্রের মাধ্যমে কি কি কাজ সম্পন্ন হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে কারণ এই অঙ্গ অঙ্গতন্ত্রের উপর ভিত্তি করে প্রাণী জীবনের জীবন পরিচালিত হয় তার অস্তিত্ব পরিচালিত হয় অঙ্গ বলতে আমরা বুঝি যে কোনো একটি দৈহিক গঠন সেই দৈহিক অঙ্গ বলা হয় আর অনেকগুলি অঙ্গ হিন্দি একত্র অঙ্গতন্ত্র বা অঙ্গতন্ত্র হিসেবে সেটা থাকে এই অঙ্গতন্ত্রের মাধ্যমে বিভিন্ন শারীর্বৃত্ত কাজ থাকে উল্লেখ করা যেতে হয়ত্র বিপ্লব এই তন্ত্রগুলি এখন বিস্তারিত আমরা আলোচনা করব প্রথমেই আসা যাক তন্ত্র বা ইটাকে আমরা ত্বক বলে থাকি তন্ত্র সেখানে বাইরের পরিবেশ থেকে দেহকে সুরক্ষার জন্য যেমন ত্বক ও ত্বক উদ্ভূত অংশসমূহ কাজে লাগে আমরা মূলত শুধু ত্বকটাকেই প্রাথমিক বিবেচনায় অঙ্গ ত্বক যেমন গ্র ত্বক থেকে ত্বক উদ্ভূত গ্রন্থি থাকে লোম থাকে পালক আইস নখ শিং এছাড়াও আরও অনেক অঙ্গ গড়ে উঠেছে যা ত্বক ত্বকের সাথে ত্বককে সহায়তা করে বাহিরের যত জীবাণু এবং শরীরের যে সুরক্ষা সেটা প্রদান করে থাকে এই ত্বকতন্ত্রের বা ইনটিগোমেটারি সিস্টেমের যে মূল যে কাজগুলো ত্বকের প্রথম কাজ হচ্ছে প্রথম ও প্রধান কাজ হচ্ছে দেহকে আবৃত করে রাখা শরীরকে বাইরের আক্রমণ থেকে বাঁচা দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তাপ ধরে রাখা স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসৃত হয় যা বাচ্চা পান করে দুগ্ধ তাছাড়া ঘর্মগ্রন্থি থেকে ঘাম বা সিবিসিএস গ্রন্থি থেকে সিভাম মিশ্রিত হয়ে শরীরের যে বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে সেটা বেরিয়ে যায় শরীরকে একটা সমতা দান করে তাছাড়া যেমন আইস শিং নখল এগুলো শরীরের কোনো জায়গাতে চুল কাতে শরীরের কোনো জায়গা পরিষ্কার করতে শরীরের বাইরের কোনো আক্রমণ থেকে রক্ষা করতে দেহকে পালক শরীরের তাপমাত্রা ধরে রাখতে লোম শরীরের তাপমাত্রা ধরে রাখতে বিভিন্নভাবে সব গুরুত্বপূর্ণ কাজ তারা এই অঙ্গগুলো করে থাকেন তাই দ্বিতীয় নম্বরে আসি কঙ্কালতন্ত্র দেহে দৈহিক কাঠামো গঠন দৃঢ়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট অঙ্গসমূহের সমন্বয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে কঙ্কালতন্ত্র বলা হয় আমরা জানি যে এখনও একটা যদি উদাহরণ হিসেবে ধরি কোনো একটি বিল্ডিংয়ের কঙ্কাল হচ্ছে সেটার রড কোনো একটা প্রাণীর যেরকম কঙ্কাল তন্ত্র সে শরীরে যে দৃঢ়তা প্রদান করে একটা বিল্ডিংয়ের দৃঢ়তা প্রদানেও রড একটা কাঠামো হিসেবে কাজ করে এই রডবিহীন কিন্তু বিল্ডিংয়ের কোনো আকৃতি প্রদান করা সম্ভব নয় শুধুমাত্র ইট এবং সিমেন্ট বালি দিয়ে একটা বিল্ডিং তৈরি করা যেরকম যাবে না কঙ্কালতন্ত্র কঙ্কালতন্ত্রবিহীন কোনো প্রাণীর কোনো কাঠামো বা গঠন তৈরি হবে না এই অস্থি কমলাস্থি ও কত কলার সমনে মেসোডার্ম নামক ব্রণস্তর থেকে কঙ্কালতন্ত্র বিকাশ করে বিকাশ লাভ করে অমেরুদণ্ডী প্রাণীর বহি কঙ্কাল কাইটিন ও ধাতব লবণ দ্বারা গঠিত হয় পতঙ্গ চিংড়ির কঙ্কাল যেমন পক্ষান্তরে আইস নখ চুল সিং মেরুদণ্ডী প্রাণীর বহি কঙ্কাল হিসেবে কাজ করে প্রাণীদের অভ্যন্তরে ভাগে অবস্থিত কঙ্কালকে অন্তঃকঙ্কাল বলে বাহিরের শরীরের বাহির দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বহি কঙ্কাল যেমন আর সামর্থ্যের ক্ষেত্রে দেখা যায় প্রাণীদেহকে দৃঢ়তা প্রদান করা দেহের কোমল অঙ্গগুলিকে বাহিরে আঘাত থেকে সুরক্ষা দান করা পেশি ধারণের তল হিসেবে কঙ্কালতন্ত্র গঠন করা হয় রক্ত কোষ উৎপাদন করে অস্থিকলাতে খনিজ লবণ সঞ্চিত থাকে তো এই যে কঙ্কালতন্ত্রের যে গুরুত্বপূর্ণ কর্ম সেটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এটা একটা দরিদ্রকে শরীরকে দৃঢ়তা প্রদান করে শরীরকে আকৃতি প্রদান করে এবং শরীরের চুপসে যাওয়া থেকে রক্ষা করে এবার আসি আমরা পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র ডিজেস্টিভ সিস্টেম যে আঙ্গিকতন্ত্র খাদ্য গ্রহণ পরিপাক পরিপাকৃত খাদ্যবস্তু শোষণ ও বর্জ্যদ্রব্য নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই তন্ত্রকে পৌষ্টিকতন্ত্র বলা হয় তা পৌষ্টিকতন্ত্রের পরিপাকনালী অংশ পরিপাকনালী যে অংশটাকে বলা হয় সেটা মুখ ছিদ্র মোগ অন্ননালী গলবিল অন্ননালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র পায়ুর সমন্বয়ে গঠিত এছাড়া পৌষ্টিকতন্ত্রের কিছু গ্রন্থি থাকে এদের মাঝে উল্লেখযোগ্য লালা গ্রন্থি যকৃত অগ্নাশয় পুষ্টিতন্ত্রের কাজ পরিপাকতন্ত্রের কাজ সবার কাছে একদম পরিষ্কার খাদ্য গ্রহণ খাদ্য পরিপাক শোষণ ও বর্জ্য পদার্থ নিষ্কাশন বর্জ্য পদার্থ কি বর্জ্য পদার্থ হচ্ছে এখানে খাদ্যের যে খাবারটা হজম হয় না হজম অ মানে অপাচনকৃত কারণ একটা খাদ্যের সব কিছুই কিন্তু হজম হয় না এর কিছু অংশ অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট অংশের সাথে শরীরে আরও বিভিন্ন বিপাকীয় পদার্থ জমে যে মণ্ড তৈরি করে সেটা বিষ্টা আকারে বা বর্জ্য পদার্থ আকারে দেহ থেকে মুক্ত হয় আর পরিপাক শোষণটা হচ্ছে শোষণের পর যেটা থাকে সেটাই বর্জ্য পদার্থ শোষণ বলতে যে খাদ্য পরিপাকের পর যে তরল উৎপন্ন হয় সেই তরলটা কোষের শোষণ উপযোগী এটা সেটা প্রথমে রক্তে আসে রক্ত থেকে রক্ত থেকে কোষগুলোতে পৌঁছায় এইভাবেই পরিপাকের পর শ্বসনতন্ত্র রেসপিরেটরি সিস্টেম একটা প্রাণী দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্বসনতন্ত্র এই শ্বসনতন্ত্র ব্যতীত কোনো প্রাণীর জীবন কল্পনা করা দুরূহ বা অসম্ভব দেহে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে এটা আসলে স্বাভাবিক একটি সহজ প্রক্রিয়া মনে হলো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা যদি মনে করি যে গাড়ি ফুয়েল ছাড়া ফুয়েল ছাড়া চলবে সেটা অসম্ভব শ্বসনতন্ত্র ঠিক তেমনই শরীরের জন্য একটা ফুয়েল তন্ত্র হিসেবেই কাজ করে ফুয়েল দিলে সেই ফুয়েল বার্ন হয়ে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তখন গাড়ি চলতে থাকে তো এই অং তন্ত্রের মাধ্যমে অক্সিজেন দেহে প্রবেশ করবে সেই অক্সিজেনকে কাজে লাগিয়ে কোষের খাবারটাকে কোষের খাবারটাকে বার্ন করে সেখান থেকে ক্যালোরি উৎপাদন করবে ক্যালোরি উৎপাদনের সময় কিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয় উৎপন্ন হয় কিছু পানি উৎপন্ন হয় পানিটা দেহের অন্যান্য বিপাকীয় কাজে ব্যবহার হয়ে যায় কিন্তু ক্যালোরিটা শরীরের সঞ্চালনা বা শরীরের বিভিন্ন ধরনের অঙ্গাদি চলনে যেমন হৃৎপিণ্ড চলে ফুসফুস চলে আমরা হাঁটা চলা দেখা কথা বলা সব কাজে এই ক্যালোরিগুলো ব্যয় হয় এবং পানিগুলো শরীরের মধ্যে ব্যবহৃত হয়ে যায় আর কার্বন ডাইঅক্সাইড এই ফুসফুসের মাধ্যমে জমা হয়ে সেটা নাক এবং নাসারন্ধ্র এবং মুখছিদ্র মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায় তো এটা কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করা সংবহন তন্ত্র এই তন্ত্র বা সার্কুলেটরি সার্কুলেট করা পরিবহন করা হচ্ছে এই তন্ত্রের কাজ হচ্ছে হৃৎপিণ্ড রক্ত লস্যিকা সংশ্লিষ্ট কণিকার সময়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত ও লসিকা পরিবাহিত হয় তাকে সংবহন তন্ত্র বলা এখানে সংবহন শব্দের পরিবহন আর সংবহনের মধ্যে তফাৎ হচ্ছে পরিবহনটা এক জায়গা থেকে এক জায়গাতে কোনো কিছুর বিনিময় পৌঁছানো যায় কিন্তু সংবহনতন্ত্র হচ্ছে যে তন্ত্রের অঙ্গাদি অঙ্গাদির মাধ্যমে এটার উপর বাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তরিত হয় এই জন্য এটাকে সংবহন মানে একাধারে পরিবাহিত করে এবং সেটাকে বহনও করে এই জন্য এটাকে সংবহন তন্ত্র বলা হয়ে থাকে দেহে খাদ্যবস্তু কার্বন ডাইঅক্সাইড হরমোন ইত্যাদি পরিবহনের জন্য সংবহন তন্ত্রের প্রয়োজন হয় আমরা যদি কল্পনা করি যে আমাদের দেশের পরিবহন তন্ত্র একদিনের জন্য বা দুই দিনের জন্য যদি ধর্মঘট ডাকে তখন আমাদের দেহের কী অবস্থা হয় দেশের কী অবস্থা হয় দেশের অবস্থা হয় কোনো জায়গাতে খাদ্য পানি ঔষধ এগুলো যখন পৌঁছাতে পারবে না তখন ওই এলাকা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা খাদ্য অভাব মানুষের সৃষ্টি হবে এবং ওখানে অস্থিরতা সৃষ্টি হবে এবং এর ফলে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে সেই তন্ত্র বন্ধ থাকার কারণে আমাদেরও ঠিক তাই আমাদের মানবদেহের অভ্যন্তরে যে সংবহনতন্ত্র বা পরিবহনতন্ত্র আছে সেই পরিবহনতন্ত্র যদি অচল থাকে সেই পরিবহনতন্ত্র যদি স্বাভাবিক না থাকে তাহলে আমাদের শরীরের কোষগুলোতে বিভিন্ন ধরনের খাদ্য কণা না এবং সেই খাদ্য কণা ছাড়াও সেখানে উৎপাদিত বর্জ্য পণ্যগুলো দেহ থেকে বের হয়ে আসবে এবং শরীরের বিভিন্ন ধরনের ব্যথা বেদনা হতে থাকবে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে তাহলে আমরা সংক্ষেপে কাজটা বলি সংবধতন্ত্রের কাজ হতে দেহে তরল পদার্থের পরিবহন আবর্তন প্রয়োজনীয় দ্রব্যের পরিবহন তাপ নিয়ন্ত্রণ ও অপ্রয়োজনীয় পদার্থের নিষ্কাশন সংবাদতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে তা আমি ছাত্রছাত্রীদের আশা করবো তোমরা এই আলোচিত যে অধ্যায়গুলো সেটার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমার কমেন্ট বক্সে দিয়ে রাখো রেচনতন্ত্র বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থ যেসব অঙ্গের সহায়তায় দেহ থেকে নিষ্কাশিত হয় বর্জ্যপদার্থ সেটাই রেচনতন্ত্র যেমন বৃক্ষ মূত্রনালী মূত্রথলি সব অঙ্গের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গ গঠিত হয় কেঁচুতে যেমন নেফ্রিডিয়া আরশোলাতে মারপিজা নালিকা চ্যাপ্টাকিমিতে শিখাকোষ ইত্যাদি থাকে যার মাধ্যমে রায় যন্ত্রপুর দেহ থেকে মুক্ত হয় দেহ মুক্ত হয় এটা শরীরের জন্য একটা বিষ বিষ হিসেবে বিবেচিত স্নায়ুতন্ত্র পরিবেশের সাথে বিভিন্ন উত্তেজনা সারা প্রদান ও দেহের নানাবিধ তন্ত্রের ক্রিয়াকলাপের মধ্যে সমন্বয় সাধন যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটা স্নায়ুতন্ত্র বলা হয় স্নায়ুতন্ত্র হচ্ছে সমন্বয় সমন্বয় এখানে এটাকে আমরা কমিউনিকেশন হিসেবে ধরি দেহের সব কিছু দেশের সব কিছু সাপোজ ঠিক আছে সেখানে টেলিফোন লাইন বিকল থাকলে সেখানে মোবাইল নেটওয়ার্ক বিকল্প থাকলে তাহলে যোগাযোগটা হবে কি করে যোগাযোগটা হয়তো হবে পরিবহনের মাধ্যমে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী সময় সাপেক্ষ ব্যাপার তা আমাদের এখন এই ডিজিটাল যুগে যেই যোগাযোগ ব্যবস্থা অনেক প্রভূত উন্নতি হয়েছে সেই উন্নতির যেই সমন্বয়টা সাধন করে থাকে সেই সমন্বয়টাই স্নায়ুতন্ত্রের কাজ আমি বারবারই আমাদের দেশের বা বিল্ডিংয়ের কথা বলছি এটা সহজে বোঝানোর জন্য এটা আসলে বইয়ের ভিতরকার কোনো বিষয় নয় জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি কেন্দ্রীয় স্নেহতন্ত্র হচ্ছে মস্তিষ্ক ও কাণ্ড নিকটিত মস্তিষ্ক থাকে করোটির মাথার মধ্যে আর কাণ্ড থাকে মেরুদণ্ডের ভিতরে মেরুদণ্ডের যে নিউরাল নালি থাকে সেই নালির মধ্যে মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের প্রধান কার্যালয় এবং এখান থেকে দেশের যাবতীয় কার্য নির্ধারিত হয় এবং সেটা থেকে নির্দেশিত হয়ে দেশের বিভিন্ন স্থানে যে স্বয়ংক্রিয় বা আর ইচ্ছাকৃত সকল কাজই এখান থেকে সম্পন্ন হয়ে থাকে প্রজননতন্ত্র রিপ্রোডাক্টিভ সিস্টেম যে তন্ত্রের মাধ্যমে প্রাণী তার নিজের অনুরূপ অন্য সদস্য সৃষ্টি করে সেটাকে প্রজননতন্ত্র বলা হয় প্রজননতন্ত্রবিহীন কোনো প্রাণীর যেরকম বিস্তার হবে না কোনো প্রাণীর অস্তিত্ব রক্ষা হবে না এই তন্ত্রের মাধ্যমে প্রাণীর জননকোষ উৎপাদন করে শুক্রাণু ডিম্বাণু এবং সেই শুক্রাণু ডিম্বাণুর সমন্বয়ে জায়গুট সৃষ্টি হয় এবং জায়গুট থেকে একটা পূর্ণাঙ্গ প্রাণীর জন্ম থেকে এখানে প্রজননতন্ত্র ধরনের একটি হচ্ছে পুংজননতন্ত্র এবং একটি স্ত্রী জনন পুং শুক্র শুক্রাশয় শুক্রনালী পৃষ্ঠের গ্রন্থি কাউপার গ্রন্থে এগুলো সামান্য গঠিত আর পক্ষান্তরে স্ত্রী জননতন্ত্রের যেমন ডিম্বাশয় ডিম্বনালী জরায়ু জুনি ইত্যাদি অবস্থিত এইখান থেকে এই শুক্রাণু ডেমান উৎপাদনের পরে সেখানে ডিপ্লয়েড জাইগোর সৃষ্টি যার মাধ্যম থেকে একটা নতুন প্রাণীর জন্ম হয়ে থাকে এবং পরবর্তীতে বংশের গতি অব্যাহত থাকে পেশিতন্ত্র পেশিতন্তু নির্মিত যে তন্ত্র দেখের সঙ্গে অস্থিকে পরস্পরের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে সেই শরীরে একটা দৃঢ়তা প্রদান করে একটা কাঠামো দান করে এবং শরীরকে চলাচল করতে সহায়তা করে প্রাণীদের বিভিন্ন ধরনের পেশি থাকে মসৃণ পেশি কঙ্কাল পেশি হৃদপেশী মসৃণ পেশি প্রাণী ইচ্ছা রেখেই কর্ম সম্পাদন প্রাণীর ইচ্ছা অর্থাৎ এটা স্বয়ংক্রিয়ভাবেই ঘটে থাকে যেমন হৃৎপিণ্ডের গায়ে থাকে পরিপাক নালীর ভেতরে থাকে মূত্রনালিতে থাকে শ্বসন নালিতে থাকে এগুলো মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না কঙ্কাল পেশি সঞ্চালনে কঙ্কাল পেশি সঞ্চালনের সাহায্যে হৃদপেশী হৃদযন্ত্র নির্মাণে হৃদযন্ত্রের যেই পাম্প হয়ে থাকে সেটা এই পরি হৃদপেশির মাধ্যমে সম্পন্ন এই পেশি কর্মতৎপরতা সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় ধরনের তন্ত্র নালিবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থকে হরমোন বলে এদের ক্ষরণ সরাসরি রক্ত দ্বারাবাহিত হয়ে দেহের তান্ত্রিক বিভিন্ন ক্রিয়া নিয়ন্ত্রণ করে এদের অন্তঃরা গ্রন্থি থাকে খরা গ্রন্থির মধ্যে পিটিউটারি থাইরয়েড আইলেটস অফ হ্যান্স অ্যাড্রিনাল এই এইসব গ্রন্থিগুলো উল্লেখযোগ্য তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করছি তোমরা আজকের এই অঙ্গতন্ত্রের আলোচনাটি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ এবং এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমার কমেন্ট বক্সে প্রশ্ন দিয়ে রাখো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে সেই পর্যন্ত তোমরা এই আজকের আলোচ আলোচিত বিষয়গুলো তোমরা একটু পড়ে থাকলে তাহলে এটা যেখানে বসবে না সেটা পরে ক্লাসে আমাকে কোশ্চেন করতে পারবে কিন্তু তোমরা যদি এটা আলোচনা বা বাসায় না পড়ো তাহলে কিন্তু জটিলতা থেকে যাবে এক সময় দেখা যাবে যে অনেক পড়াশোনা জমে থাকে সেক্ষেত্রে তোমাদের পক্ষে সেটা সমাধান করা সম্ভব হবে না তাই সুস্থতা কামনা করে সবার সুস্থতা কামনা করে আজকের এই করোনা থেকে সবাই মুক্তি পাক সেই কাবরা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ